আমাদের আগের দুটো ছবি গুপ্তধনের সন্ধান এবং দুর্গেশ করে গুপ্তধন মানুষের এত ভালো লেগেছিল, কাজেই প্রত্যাশা অনেক বেশি তৃতীয় যে ইনস্টলমেন্ট তার। আমরা শুধু এটুকুই চাইবো যে এবার পুজো রিলিজ হচ্ছে 30 তারিখ পঞ্চমীর দিন। গত 2 বছর ধরে আমরা কেউই পুজো সেভাবে হয়তো এনজয় করতে পারিনি, তো আমরা আশা করছি এভাবে সবাই জমি এনজয় করবে, খাওয়া দাওয়া ঘোরাঘুরি হবে, তার সঙ্গে বড় পর্দায় যদি সোনাদা আবির এবং ঝিনুকের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া যায় এবং সেই অ্যাডভেঞ্চার যদি তাদেরকে আগের তুলনাতেও বেশি আনন্দ দেয়, সেটাই আমাদের পুজোর সব থেকে বড় পাওয়া হবে। না, একটা সত্যি কথা বলতে এই সিরিজ স্যার গুপ্তধনের সন্ধানে রনিদাই হোক বা দুর্গেশগড়ে বা আমাদের খরাজদাই হোক, সবাই কিন্তু এখানে প্রচণ্ড লাভ ভিলেন বা অ্যান্টি হিরো বা ভিলেনই বলবো, প্রচণ্ড পছন্দের ভিলেনরা। তো সেই ক্ষেত্রে এখানে সত্যি ভিলেনদের একটা আলাদা জায়গা আছে এবং এইটায় মানে আমাদের কর্ণসুবর্ণের গুপ্তধনে আই এম প্লেয়িং দ্য মেইন ভিলেন, তো সেই ক্ষেত্রে প্রচণ্ড কমিক একটা ভিলেন যেটা বাচ্চারা প্রচণ্ড ভালোবাসবে ফর শিওর, এবং মানুষ মানে যে কোনো বয়সের মানুষ ভালো লাগবে তাদের এটা আমার শিওর। এবং ছবিটা প্রচণ্ড তো মানে এমনিতে আলাদা করে আমার বলাতে কিছু হবে না, কারণ এটা সত্যি মানে ওয়ান অফ দ্য বিগেস্ট হিটস আর কি আমার মনে হয়। অপোনেন্ট পার্টি স্ট্রং হলেও সোনাদা আবির ঝিনুক মিলে আগের 2 বার তো সাফল্য পেয়েছিল, তো আশা করা যায় এবারেও পাবে। একটা গ্রোথ তো সবার মধ্যেই আসে, যেরকম বাস্তব জীবনে আসে সেরকমই আসে, তো ওটা খুব ভালো করে এবারে স্ক্রিপ্টে খুব সুন্দর করে লেখা হয়েছে, সেটা আমরা চেষ্টা করেছি পর্দায় ফুটিয়ে তোলার। এখন 30 তারিখ থেকে মানুষ বলবেন যে কতটা পেরেছি বা পারিনি। দেখো, সোনাদা আবির ঝিনুকের জার্নিটা কখনোই ইজি ছিল না। প্রথম ছবিতে রনিদা ছিল, সেকেন্ড ছবিতে আমাদের খরাজদা ছিল, তো যথেষ্ট হেভি ওয়েট এনিমি ছিল আমাদের। তো এবছর একটু লাইট দেখতে, কিন্তু ব্যাপারটা ওরম নয়। তো কতখানি ইজি কতখানি টাফ সেটা আমরা 30 তারিখে সিনেমা যখন বেরোবে তখন দেখতে পাবো। জার্নিটা ইজি নয়, আমরা ইজি করে নিই। আমাদের তিনজনের বন্ডিং বলো বা তিনজন ওই একসাথে থেকে সমস্ত কাজ যেভাবে ইজি করে নেয় সেটা খুব কী বলবো আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আই হোপ যারা অডিয়েন্স তারা এনজয় করবে পুরো জার্নিটা, সেটা টাফ হোক না কেন, যতই টাফ হোক না কেন। আসলে কী হয়, গুপ্তধন সিরিজটা প্রতিটি ছবিতে তার তো একটা ট্রানজিশন আছে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম দুর্গেশগড়, তার থেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কর্ণসুবর্ণতে, আমার মনে হয় সেটা আরও অনেকগুলো ধাপ এগিয়ে গেছে। ছবিটা ব্যাপ্তিতে পরিধিতে অনেক বড় হয়েছে, উত্তেজনা অনেক বেড়েছে, ছবির ঘনঘটা অনেক বেড়েছে, রহস্যের ঘনঘটা অনেক বেড়েছে, আনন্দ মজা হই হই অনেক বেড়েছে, এবং তার সাথে এদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপগুলোও বেড়েছে। আবির ঝুনুকের রসায়ন আরও পোক্ত হয়েছে, প্রতিটি মানুষের উৎসাহ এবং আগ্রহ ছিল সেমন্তী সরকার কি তাহলে ফিরছে, হয়তো তার একটা উত্তর এই ছবিতে পাওয়া গেলেও যেতে পারে। এবং তার সঙ্গে যেটা হয়েছে, নতুন নতুন চরিত্ররা অ্যাড হচ্ছে এই ছবিতে। আমাদের সোনাদা আবির ঝিনুকের সাথে নতুন অ্যাড হয়েছে ভুজঙ্গ নামে একটি চরিত্র, সৌরভ। সৌরভ তো এখন এত পপুলার হয়ে গেছে, আমার মনে হয় এই তিনজনের সাথে সৌরভ এবং তার সাথে কিঞ্জল, কিঞ্জল ইজ এ নিউ এডিশন হু ইজ এগেন ভেরি পপুলার নাওয়াডেজ, তো আমার মনে হয় অনেক জমজমাট এবং এরা সকলে এসে একসাথে যে 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 অসম্ভব একটা হই হই ফিল তৈরি করেছে ছবিটা জুড়ে। দর্শক কিন্তু দেখতে দেখতে পুজোতে হয় না, পুজোতে আমরা এমন একটা ছবি দেখতে পাই, দেখতে চাই, উইচ ইজ ফিল গুড ফ্যাক্টর। একটা ছবি দেখলাম মনটা আনন্দে ভরে গেল, একটা অনেকদিন বাদে 3 বছর বাড়িতে বন্ধ থাকার পর যেন মনে হচ্ছে আবার নর্মাল জীবনে ফিরতে পারছি হই হই করে আর কি, অ্যাডভেঞ্চারে বেরিয়ে সোনাদা আবির ঝিনুকের সাথে। কর্ণসুবর্ণের গুপ্তধন আমার মনে হয় প্রতিটি দর্শককে 3 বছর বাদে আবার জীবনে ফেরার যে আনন্দ স্বাদ উল্লাস সেটা ফিরিয়ে দিতে পারবে পূজায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।